কিন্তু যাদবপুরে যারা বলছে চান্স পেয়ে দেখায়, তারা যদি অন্যায় করতে পারে তাহলে যাদবপুরের থেকে আইআইটিতে চান্স পাওয়া কঠিন, এনআইটিতে চান্স পাওয়া কঠিন, তারাও অন্যায় করবে, এইমসে চান্স পাওয়া কঠিন, তারা আরো বেশি অন্যায় করবে, এটা কখনো হতে পারে নাকি? যাদবপুর যাদবপুর আছে তার কারণ যাদবপুরে আমাদের সময়কার যে ছাত্ররা তারা সাকসেসফুল। আমাদের আমি আপনাকে বলছি আমাদের ক্লাসমেট যেসব ছেলে ছিল একদম ব্যাক বেঞ্চার্স, তারা বিভিন্ন কোম্পানি, জার্মান কোম্পানি, আমেরিকান কোম্পানি ডাইরেক্টর তারা আজকে, তারা যাদবপুরকে একটা গ্লোরিয়াস পজিশনে এনেছে। কিন্তু তারপর যেসব শিক্ষকেরা এসেছেন এরা প্রত্যেকে অপরচুনিস্ট, প্রত্যেকে অপরচুনিস্ট এরা, এবং এই অপরচুনিস্ট বলে এরা এই ছাত্রদের ইউজ করেছে যে চান্স পেয়ে দেখা ইয়েতে। আর দ্বিতীয়ত তোমরা পাস করে কোথায় চান্স পাচ্ছো? নমস্কার বিপিন বাংলায় আপনাদের স্বাগত, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। যাদবপুর কাণ্ডে কিন্তু একটা বিষয় বারবার উঠে আসছে, একটা অভিযোগ যে সেখানকার ছাত্ররা প্রাক্তনীরা নাকি বলে থাকে যে যাদবপুরে চান্স পেয়ে দেখা। এই মুহূর্তে আমাদের সঙ্গে এমন একজনকে পেয়ে গিয়েছি যিনি যাদবপুরের প্রাক্তনী সুদীপ তরুণী, যে চান্স পেয়ে দেখা তত্ত্ব কি মনে হয়, যাদবপুরে চান্স পেলেই কি বিশাল কিছু ব্যাপার? দেখুন, ফার্স্ট কথা হচ্ছে যে যাদবপুরে চান্স পাওয়া ইনফ্যাক্ট আমাদের সময় অনেক কঠিন ছিল, এখন অনেক সোজা হয়ে গেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ প্রথমত তখন তিনবারের ভালো ছেলেরা পরীক্ষা দিত, এখন একবারে ভালো ছেলেরা পরীক্ষা দেয়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি জেই মেন্স আর যাদবপুরের র্যাঙ্কিং দেখেন WBJEE, ওয়েস্ট বেঙ্গল যেহেতু 8% পপুলেশন, আমাদের অ্যাটলিস্ট এখানে যে 150 র্যাঙ্ক করবে তার 1500 র্যাঙ্ক করা উচিত বা 1800 র্যাঙ্ক করা উচিত। সেখানে দেখা যাচ্ছে সেই ছেলেরা জেই মেন্সে র্যাঙ্ক করছে 8000 থেকে 9000, অনেক বারে যাই বলছি, যেটা নাকি 50-60 টাইমস। এর মূল কারণটা হচ্ছে যে WBJEE বিকেম ইজিয়ার, এবং আজকের দিনে মানে আমি সেই ক্ষেত্রে এবার সেকেন্ড হলো আর্টস আর সায়েন্স আমি ধরছি না, ওদের ওদের চান্স পাওয়াটা আমি ওদের আমি ওই ক্যালকুলেশনে যাচ্ছি না, যারা নাকি মেইন চেঁচায় তাদেরটা আমি ধরছি না, ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছি। কিন্তু যাদবপুরে যারা বলছে চান্স পেয়ে দেখায়, তারা যদি অন্যায় করতে পারে তাহলে যাদবপুরের থেকে আইআইটিতে চান্স পাওয়া কঠিন, এনআইটিতে চান্স পাওয়া কঠিন, তারাও অন্যায় করবে, এইমসে চান্স পাওয়া কঠিন, তারা আরও বেশি অন্যায় করবে, এটা কখনো হতে পারে নাকি যে চান্স পেয়ে দেখা ইয়েতে? আর দ্বিতীয়ত তোমরা পাস করে কোথায় চান্স পাচ্ছে? আমি আপনাকে বলছি শুধু তাই না, তারা কোথায় চান্স পাচ্ছে এবার আমি প্রশ্নটা করি যাদবপুরের ছেলেদের। আমি প্রশ্ন করছি যে তোমরা গত মানে গত 10 বছরে কজন সিভিল সার্ভিসে চান্স পেয়েছো তোমরা? স্টেটের সেরা ছেলেরা ওখানে যাচ্ছে, কেউ সিভিল সার্ভিসে চান্স পায় না, ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 2 বছরে একটা করে চান্স পায়, ক্যাটে কিছু ছেলে চান্স পায়, কিন্তু তার তুলনায় এনআইটি বা এটসেট্রা এদের আমি আইআইটি ছেড়েই দিলাম, তাদের সাকসেস অনেক বেশি। এখন জিআরির মধ্যে একটা সোজা পরীক্ষা, সেটাকে যদি এরা সাকসেস বলে ধরে তাহলে তো আমার কিছু করার নেই। গেট জিআরি তো যে কেউ পাস করতে পারে, বাদে লিখে পাস করা যায় এইসব পরীক্ষা, তাহলে কিসের চান্স পেয়ে দেখা? তোমরা বড়দলই কাপ খেলে জিতবে এটা তো হতে পারে না, তোমরা কলিঙ্গ কাপ খেলছো, বড়দলই কাপ খেলছো, দরকার হলে তোমরা ইয়ে খেলো, তোমরা এশিয়া কাপ খেলো ফুটবল, তোমরা অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডে যাও, তোমরা কুয়োর ব্যাং হয়ে পড়ে আছো আর লোককে বলে বেড়াচ্ছো চান্স দেখো, এটা হতে পারে না। দ্বিতীয়ত চান্স পাওয়ার জন্য তোমরা যে কোনো রকম অন্যায় করতে পারো না, একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে কীভাবে এইরকমভাবে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয় দিনের পর দিন। আপনাকে আমি বলি এর মূল সূত্রটা হলো এই যাদবপুরের ছাত্ররা না, বরং শিক্ষকদের একটা একাংশ 1990 সালের পর থেকে এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের লোকেরা এখানে তাদের একটা কার্টেল আছে, অন্য জায়গায় আছে কিন্তু এরা ভেরি ডেঞ্জারাস, এবং এরা এই নিজেদের বাঁচিয়ে রাখার জন্য এরাই স্টুডেন্ট ইউনিয়নটাকে এরা ইউজ করে। বলছি এর পিছনে রাজ্য সরকারের মদত আছে, এর পিছনে এর আগের যে ভাইস চ্যান্সেলর ছিল সুরঞ্জন দাস তার মদত আছে। রাজ্য সরকার কিন্তু প্রথম দিকে এই এনেছিল অভিজিৎ চক্রবর্তীকে সৎ উদ্দেশ্যে, পরে সুরঞ্জন দাসকে নিয়ে আসে, কারণ ওদের উদ্দেশ্য ছিল একটা এনআরডি তৈরি করা। সুরঞ্জন দাসের টার্গেট ছিল এখানে যত ইচ্ছা এনআরডি হোক, কিন্তু এই যে ছেলেগুলো আছে এরা যাতে স্টেট গভর্নমেন্টের এগেনস্টে না যায়, ও সুরঞ্জন দাসকে বাফার জোন হিসাবে ইউজ করেছে। আমি গত 10 বছরে কিছু এনআরডির এক্সাম্পল দিই, দুজন আচার্য সমাবর্তনে উঠেছেন, কৃষ্ণীনাথ ত্রিপাঠি এবং পরবর্তীকালে ধনখড় সাহেব, ছাত্ররা উঠে ছিঁড়ে ফেলে দিচ্ছে তাদের সার্টিফিকেট, করে অ্যালাউ করে মার্কসবাজিতে বসালো কি, সুরঞ্জন দাসকে বসালো কি? আপনি সুরঞ্জন দাসের পুরনো খোঁজ নিন, এক সময় এই সুরঞ্জন দাস ক্যালকাটা ইউনিভার্সিটির ক্লাসে মমতা ব্যানার্জি সমালোচনা করতেন খুব বাজেভাবে, ও ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করুন সেই সুরঞ্জন দাসকে উনি কেন এনে বসালেন, বসালেন কারণ উনি এনার্জি, উনি চাইছেন যে এটা কেন এনার্জি তৈরি হোক এবং এই ছেলেগুলোকে আমরা ব্যবহার করবো বিজেপির বিরুদ্ধে। এবং গত 10 বছরে একের পর এক এনার্জি এরা তৈরি করেছে। আপনি দেখুন বুদ্ধাই ট্রাফিক জ্যাম বলে একটা সিনেমা এখানে চালাতে গেছিল, যারা চালাতে গেছিল তাদের কিডন্যাপ করেছে এরা, এদের কিডন্যাপ করেছে, এদের 10 বছর জেল হওয়া উচিত, স্টেট গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে তাদের। সেন্ট্রাল গভর্নমেন্ট আইআইটি তৈরি করার চেষ্টা করেছিল এই যাদবপুরকে, করেনি, কারণ এখানকার টিচাররা জানেন আইআইটি হলে পড়াশোনা করাতে হবে, আজকে আপনি যান ফার্স্ট হবে আপনি কোনো টিচার পাবেন না যাদবপুরে, এই জানে যে যাদবপুরে না পড়ানো চলে। যাদবপুর তৈরি হয়েছিল বেসিক্যালি জাতীয়তাবাদীদের একটা অর্গানাইজেশন, এখানে ফান্ডিং করেছিলেন রাজা সুবোধ মল্লিক, রাসবিহারী ঘোষ, এবং প্রথম হেড ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ,
যারা একসময় অনুশীলন সমিতি, যুগান্তর, এটসেট্রা এগুলো তৈরি করেছিলেন, এবং এই অনুশীলন সমিতি থেকেই তো আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তৈরি। অনুশীলন সমিতির একজন মেম্বার ছিলেন আমাদের ডাক্তারজি, সেখান থেকেই তৈরি হয়েছে। পরে অনুশীলন সমিতি এবং যুগান্তর এখানে বিভিন্ন কারণে ইংরেজরা ভেঙে দেয়। এদেরই এইখান থেকে এই এনসি বেঙ্গলের প্রতিষ্ঠা, এবং একটা জাতীয়তাবাদী অর্গানাইজেশন ছিল। এবং এখানে প্রথম দিকে দেখবেন যারা ভাইস চ্যান্সেলার, এরা সব বিদেশে নিজে স্যাক্রিফাইস করে এরা এসছেন। ত্রিকোণাথ সেন, হেমচন্দ্র গুহ, গোপাল সেন এটসেট্রা। গোপাল সেনকে খুন করা হলো। গোপাল সেনকে যে সেক্রেটারি খুন করে, সে আমেরিকায় গিয়ে বিশাল রাজপ্রাসাদ বানিয়ে বিলিয়ন্স অফ ডলার সে কামিয়েছে ক্যানাডায় সারা জীবন থেকেছে। আমাদের মানে কংগ্রেস গভর্নমেন্ট এবং কোনো গভর্নমেন্ট তাকে আনার কোনো শুনলাম কয়েক মাস আগে নাকি ও মারা গেছে। অন দি কন্ট্রারি আপনি যদি বলেন আমাদের এই গোপাল সেন, ওনার স্ত্রী দারিদ্রের সঙ্গে মারা যান, ওনার মেয়ের বিয়ে পিছিয়ে যায় 4-5 বছরের জন্য, ওনার ছেলে এখানে অর্ধেক বাড়ি তৈরি করে রেখেছিলেন, ওনার ছেলে তারপর সেই বাড়ি ফেলে নিজের কাছে নিয়ে যান মাকে, সেই করে আর কি যাদবপুরটাকে এটা ডুবিয়েছে। যাদবপুর সেই জায়গায় নেই, আপনি বলুন না যাদবপুরের সাকসেস আপনি দেখান, সিভিল সার্ভিসে কটা ছেলে চান্স পায়? নো। ইঞ্জিনিয়ারিং সার্ভিসে একটা দুটো ছেলে চান্স পায়? আপনি যাদবপুরে ইয়ে সাকসেস দেখান, আপনি ওই কি বলে এই ক্যাটে যে কোনো এনআইপির থেকে বেটার রেজাল্ট আছে। এখন জিআরই কথাটা সোজা পরীক্ষা দিয়ে বিদেশে গিয়ে যদি এমএস করা, সেটাকে যদি সাকসেস বলেন তাহলে তার সরি, জিআরই কোনো এক্সামই না, বাদে ক্লাস 8-এর ছেলেকে বসিয়ে দিন, সে বাদে লিখে জিআরই পাস করে নেবে, এক্সাম বললো নাকি জিআরই? এই হলো যাদবপুরের অবস্থা, মানে ওই বা। এবং কী করে এরা র্যাঙ্কিং পায়? ওই পশ্চিমবঙ্গ সরকার যেমন দারিদ্র দূরীকরণে প্রথম র্যাঙ্কিং পায়, সেরকম যাদবপুরও র্যাঙ্কিংয়ে প্রথম 10 জনে। আমার বলতে খুব খারাপ লাগছে আমার নিজের বিশ্ববিদ্যালয়, আমি বলছি উনি কিন্তু যাদবপুরটাকে আগের যারা তারা তার তো শিক্ষায় সব দিক দিয়ে ঢুকেছিল, ইনি পারতেন, ইনি দেখলেন না সেটা আমি করবো না। এই ছেলেগুলোকে এই এই যে গত 10 বছর যে অ্যানার্কিস্ট উনি তৈরি করেছিলেন, তারা 2021-এ তারাই 2021-এ ওনার হয়ে নো ভোট ফর বিজেপি ক্যাম্পেইন করেছে। সিপিএম এর ভোট যে 10% থেকে 2% কমে গেছে, তার কারণ সিপিএম এর ভোট কাটায় সাহায্য করেছে এই অতিবামরা। এইখানকার যে অতিবামরা আছে এরা গ্রামে গ্রামে গিয়ে সিপিএম এর ভোটটাকে তৃণমূলে ট্রান্সফার করেছে, এবং তাতে কি হয়েছে, একটু সিপিএম উঠে গেছে, প্লাস আমাদেরও আমরা ভোটে হেরে গেছি ওই কারণে। কারণ ধরুন এই ভোটটা যদি তৃণমূল না পেয়ে সিপিএম পেতো, আমরা হয়তো আরো 80-100টা সিট, যেটা আমাদের ক্যালকুলেশন ছিল সেটা পেতাম, কিন্তু এই অতিবামদের ওরা কাজে লাগায়। এবং এই এই জন্য এই এনার্জিটাকে এরা প্রশ্রয় দেয় যে এরা ভোটে আমাদের কাজে লাগবে। এই একজন ইয়েতে যাচ্ছে আপনার এই রাজ্যসভায় যাচ্ছে, সেই অধিবাম গ্যাঙের একজন লোক। এদের এদের কাজ হলো যে টোটাল যে বাম ভোটটা আছে এটা তৃণমূলে ট্রান্সফার করা, যাতে নাকি এখানে তৃণমূল আরো বেশি কিছুদিন থাকতে পারে।